হ্যালো এভরিওয়ান, সকলকে আরো একবার স্বাগত জানাই আজকের ক্লাসে। টার্গেট টেট 2023, আমাদের লক্ষ্য অঙ্কে 30-এ 30 স্কোর করা। কিভাবে সম্ভব? ইয়েস, এটা সম্ভব যদি আমরা কনসেপচুয়াল কোশ্চেনের উপর গুরুত্ব দিই, এবং সেই কারণে তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল কোশ্চেন নিয়ে আমি হাজির হয়েছি আজকের প্র্যাকটিস সেট 5-এ। এবং যে ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছিল, এবার আসতে পারে সেই সমস্ত রকম প্রশ্ন থাকবে আজকের সেশনে প্র্যাকটিস সেট 5-এ। অঙ্ক থেকে প্র্যাকটিস সেট 5-এ সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের প্রথম প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য 2, 6, 4, 5 এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাকে পি দ্বারা গুণ করা হলে পি এর সর্বনিম্ন মান কত হবে। এই সেম টাইপের প্রশ্ন আমরা প্রিভিয়াস ইয়ারে 2022 সালে প্রাথমিক টেটে দেখেছিলাম। পশ্চিমবঙ্গে যেটা প্রাথমিক টেট হয়েছিল সেখানে বলা ছিল এন এর মান কত হবে যা দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তো এখানে আমরা দেখছি যে এখানে গুণ করার কথা বলা রয়েছে। প্রথম কাজ আমাদের কি হবে, এই 2, 6, 4, 5 এই যে সংখ্যাটা রয়েছে এটাকে প্রথমে আমরা লসাগু করে উৎপাদক করব। ঠিক আছে, উৎপাদকে প্রথমে ভাঙবো এটাকে। তাহলে দেখো এখানে এককের ঘরে 5 আছে, মানে 5 দিয়ে ভাগ করে দাও। 5, 5, 25, 1, 14 তাহলে 5, 2, 10 5, 9, 45 আচ্ছা 529 সংখ্যাটা দেখে কারা কি বুঝতে পারছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি 529 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কার? 23-এর। তাহলে 23 দিয়ে ভাগ করলে কত হবে? 23। তাহলে এই 2, 6, 4, 5 এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটা 5 × 23 তার বর্গ। আমাদের বলেছে পি এর মান কত হবে যা দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। অর্থাৎ আমরা যদি এইখানে শুধুমাত্র একটা 5 দিয়ে গুণ করি তাহলে কি হবে, এই একটা 5 আর এই একটা 5 মিলে কি হবে, 5-এর বর্গ হয়ে যাবে। অর্থাৎ এই রকম হয়ে যাবে, আমি বোঝানোর জন্য এত লিখছি, তোমরা পরীক্ষায় এত লিখবে না। ঠিক আছে, দেখো 5-এর বর্গ হয়ে গেল, তার মানে কত দ্বারা গুণ করলাম, জাস্ট পি দ্বারা গুণ করলাম, এটাই সরি 5 দ্বারা গুণ করলাম, এইটাই হচ্ছে পি এর মান। এবং এটা মিনিমাম, ঠিক আছে, সর্বনিম্ন মান হচ্ছে পি এর, এটাই, এর থেকে কোনো কম সংখ্যা গুণ করলে কিন্তু এটা পূর্ণবর্গ হবে না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ 5। ইয়েস, এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্ন সব থেকে সহজ পদ্ধতিতে সলভ করব এবং কনসেপ্ট একদম ক্লিয়ার করব। কনসেপ্ট ইজ দ্য পাওয়ার। যদি কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিতে পারি, আমাদের 30-তে 30 স্কোর করতে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো সেই জন্য আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদের কনসেপচুয়াল কোশ্চেন নিয়ে আলোচনা করছি। নেক্সট প্রশ্ন, 500-এর উৎপাদকগুলির সংখ্যা, 500-এর মোট উৎপাদকগুলির সংখ্যা কত এটা বের করব। এটার সব থেকে সহজ পদ্ধতি আমি তোমাদেরকে দেখাবো, একদম সহজ পদ্ধতি। তার আগে বলবো প্রত্যেককে যারা আমার সঙ্গে যুক্ত রয়েছে, প্রত্যেক দিন ক্লাসটি যদি পেতে চাও 8:30 লাইভ ক্লাস, তাহলে অবশ্যই প্রত্যেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা এখনও করোনি। শুধু তাই নয়, বেল আইকনটা প্রেস করে দাও, না হলে কিন্তু ক্লাসের নোটিফিকেশান পাবে না, ক্লাস মিস যাবে। এবং 30-এর মধ্যে কিন্তু 30 পেতে হলে আমাদের এই রেগুলার ক্লাসটি তোমাদেরকে দেখতে হবে। তার সাথে প্রত্যেককে বলবো সেশনটি যদি ভালো লাগে ভাই অবশ্যই প্রত্যেকে লাইক করে দাও এবং শেয়ার করে দাও। তাহলে 500-এর মোট উৎপাদকের সংখ্যা কত? প্রথমে কাজ হচ্ছে কি, আমাদের 500-কে ভাঙবো। মুখে মুখে এইভাবে ভাবা যায় যে 5 × 100 করতে পারি, 100-কে আবার এইভাবে ভাঙতে পারি কি, 100 মানে কি 4, 25, 100, তাহলে 4 × 25। ভালো করে খেয়াল করো, আমি একটু ছোট ছোট করে ভেঙে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, 4 মানে 2 এর স্কোয়ার আর 25 মানে 5 এর স্কোয়ার, তাহলে আলটিমেটলি দাঁড়ালো কত, 5 × 2 এর স্কোয়ার আর এখানে 5 এর স্কোয়ার আর এখানে একটা 5, তাহলে শুধু হচ্ছে 5 এর পাওয়ার 3। যতগুলো ভাঙা যাবে একদম ভেঙে ছোট্ট করে নেবে। ঠিক আছে, সাপোজ 6 থাকতো, 6-কে ভেঙে কিন্তু আমরা 3 × 2 করতাম এবং করবই আমরা। ঠিক আছে, তবেই কিন্তু অ্যান্সার মিলবে, না হলে মিলবে না। এবার দেখো আমাদের বলেছে টোটাল কতগুলো উৎপাদক থাকতে পারে এই 500-এর, কতগুলো থাকতে পারে, কিভাবে বের করব, একদম সহজ পদ্ধতি। এখানে কত রয়েছে, 3, আর এখানে কত রয়েছে, 2, যা থাকবে তার থেকে 1 বাড়িয়ে দাও। 3 রয়েছে, 3 থেকে 1 বাড়ালে কত হবে, 4, গুণ করবে এখানে 2 রয়েছে, 2 থেকে 1 বাড়ালে কত, 3, এই দুটোর গুণফল কত হচ্ছে, 12, দ্যাট ইজ 12 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে, একদম সহজ পদ্ধতি এটা, সব থেকে সহজ পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 12। ক্লিয়ার হলো? কনসেপচুয়াল কোশ্চেন, কনসেপ্ট ইজ দ্য পাওয়ার। সো 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, দেখো নিচের কোন বিবৃতিটি সত্য নয়। এই ধরনের প্রশ্ন করতে আমাদের অভ্যস্ত হতে হবে, প্রচুর প্র্যাকটিস করাবো এক্সাম পর্যন্ত তোমাদের, যা ডেফিনেটলি তোমাদের এক্সাম ক্র্যাক করতে এবং 30-তে 30 স্কোর করতে হেল্প করবে, এই করবে।
নিচের কোন বিবৃতিটি সত্য নয়? যে কোনো মৌলিক সংখ্যা পি এর দুটি উৎপাদক থাকে, যে কোনো মৌলিক সংখ্যা যদি পি হয়, এন হয়, যে কোনো মৌলিক সংখ্যা হোক, তার উৎপাদক কথা বলেছে দুটি পৃথক উৎপাদক থাকে। একদম সঠিক এটা, তাই না? কারণ যে কোনো মৌলিক সংখ্যা যদি হয়, সাপোজ ফাইভ, ফাইভের উৎপাদক কটা হচ্ছে এক এবং সেই সংখ্যা, তাহলে দুটি পৃথক উৎপাদক থাকবেই। ওকে, তাহলে এক নম্বরটা সঠিক, কিন্তু আমাদের প্রশ্ন বলেছে কোনটি সঠিক নয় বা সত্য নয়। তাহলে এক নম্বর অ্যান্সার হলো না। দুই নম্বরে এসো, এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা চারটি। এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা কতগুলো কাউন্ট করে নাও, দেখো দুই, তারপরে তিন, তারপরে পাঁচ এবং সাত। নয় হবে কি? না, নয় কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ নয়কে এক, তিন, নয় অনেক সংখ্যা দিয়ে ভাজ যায়। তাহলে আমাদের দেখছি যে হ্যাঁ, চারটি মৌলিক সংখ্যা যারা এক অঙ্ক বিশিষ্ট, তাহলে অপশান বি তো ভাই কারেক্ট। তিনে চলে এসো, সমস্ত অযুগ্ম সংখ্যাই পূর্ণ সংখ্যা। সমস্ত অযুগ্ম সংখ্যাই পূর্ণ সংখ্যা, ঠিক আছে? যত অযুগ্ম সংখ্যা রয়েছে সবাই পূর্ণ সংখ্যা, একদম সঠিক। অযুগ্ম যত সংখ্যা রয়েছে, অযুগ্ম মানে কি? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা তো পূর্ণ সংখ্যার মধ্যেই থাকবে, তাহলে ডেফিনেটলি অপশান সিও কিন্তু কারেক্ট হচ্ছে। চার নম্বর কি বলেছে তাহলে? যে কোনো দুটি অখণ্ড সংখ্যার গুণফল, যোগফল এবং ভাগফল সর্বদাই অখণ্ড সংখ্যা হবে। একদমই নয়, গুণফল তো যে কোনো অখণ্ড সংখ্যার গুণফল অখণ্ড সংখ্যা হবে, একদম ট্রু। যে কোনো দুটি অখণ্ড সংখ্যার যোগফল অখণ্ড সংখ্যা হবে, একদম ট্রু। বাট ভাগফল, ভাগফলটা আমাদের কিন্তু ভাবতে হবে। ভাগফল কি রয়েছে? যে কোনো দুটি অখণ্ড সংখ্যা, ধরো একটা পাঁচ নিলাম, একটা দুই নিলাম, এদের ভাগফল কত? ফাইভ বাই টু, যেটা হচ্ছে কি একটা ফ্র্যাকশন ভ্যালু, এবং ফ্র্যাকশন ভ্যালু কখনোই অখণ্ড সংখ্যা হতে পারে না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান অপশান ডি হচ্ছে সঠিক নয়, দ্যাট ইজ অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার ভাই। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ অপশান ডি কিন্তু সঠিক নয়, ঠিক আছে? অপশান ডি কিন্তু সঠিক নয়, আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি ভাই, ঠিক আছে? যত রকমভাবে বোঝানো যায়, যত রকম তোমাদের নাম্বার সিস্টেম এবং জিওমেট্রি থেকে বেসিক কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে, সব কিছুই আমি তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস সেশানে করাবো। তো প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, এই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমরা আমার সেশানে পাবেই পাবে। এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেন তোমরা কোথাও পাবে না, ঠিক আছে? কেউ করাবে না তোমাদেরকে, ঠিক আছে? এমন ধরনের কিছু প্রশ্ন করানো হবে যেগুলো পরীক্ষার সাথে রিলেটেডই নয়, জাস্ট সেশন দেওয়ার জন্য সেশন দেওয়া, সেই রকম কোনো সেশন আমি তোমাদের সাথে শেয়ার করব না, ঠিক আছে? যে সেশন দিয়ে তোমাদের কোনো লাভ হবে না, সেটা তৈরি করে আমার সময় নষ্ট করার মতো সময় নেই। ওকে, তো চার নম্বর প্রশ্ন ভাই, সংখ্যার মধ্যে লেখা যে অঙ্কের স্থানীয় মান তার স্থানের উপর নির্ভরশীল নয়, সেটি কোনটি? দেখো, এটা 2022 সালে টেটে আসা প্রশ্ন, বলেছে কোনো সংখ্যার মধ্যে লেখা যে অঙ্কের, আমরা মনে করো একটা, সাপোজ একটা সংখ্যা লিখছি 35291, এই যে সংখ্যা এর মধ্যে প্রত্যেকটা ডিজিট যেগুলো রয়েছে তাদের অঙ্কগুলির স্থানীয় মান রয়েছে, তাই তো? সেই এমন একটা ডিজিট বলো যেটা স্থানীয় মান নির্ভরই করে না, ঠিক আছে? যে অঙ্কটার স্থানীয় মান তার স্থানের উপর নির্ভরই করে না। এখানে দেখো, আমি যদি একটা সংখ্যা নিই 3532, তিনের স্থানীয় মান কত? 3000, এখানে তিনের স্থানীয় মান কত? 30, তার মানে স্থানের উপর নির্ভর করছে স্থানীয় মান। বাট এমন একটা সংখ্যা বলো যেটা স্থানের উপর নির্ভরই করে না, জিরো, কারণ জিরো যে জায়গায় থাকুক তার মান অ্যাকচুয়ালি জিরোই হবে। মনে করো 35020, তাহলে এই জিরোর স্থানীয় মান জিরো, আবার এই জিরোর স্থানীয় মানও জিরো, আলটিমেটলি যেখানেই থাকুক তার ভ্যালু কিন্তু সেম, জিরো। সো কোনো সময় স্থানের উপর নির্ভর করছে না, দ্যাট ইজ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কি বলেছে, খুব সুন্দর প্রশ্ন, সেন্ট্রাল টেটে 2021 সালে আসা প্রশ্ন, সকাল 6:00 এবং 3:00 PM এর মধ্যে একটি সঠিক ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণে আবর্তন করে সকাল 6:00 থেকে সন্ধ্যে 3:00 PM, ঠিক আছে? কত ঘন্টা আবর্তন করে? দেখো, এটা যদি একটা ক্লক হয়, ঠিক আছে, এটা যদি একটা ক্লক হয়, তাহলে মনে করো সকাল 6:00, এটা হচ্ছে 6:00,
এটা হচ্ছে 9টা আর এটা হচ্ছে 12টা আর এটা হচ্ছে 3টে ঠিক আছে তাহলে এখানে 7 এখানে 8 এখানে 10 এখানে 11 এখানে 1 এন্ড 2 বাকিটা আর যাচ্ছি না আমি প্রথম কাজ সকাল 6টা বাজবে ঘড়ির কাটায় তখন এখানে ঘন্টার কাটা আর মিনিটের কাটা উপরের দিকে গিয়ে এখানে ওকে এইবার এই ঘন্টার কাটা ঘুরছে 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 বন 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 করে ঠিক 3টে বাজবে মানে ঘন্টার কাটা তখন এখানে চলে এলো এবং মিনিটের কাটা কিন্তু এখানে থাকবে তাহলে এইখান থেকে একদম রোটেট করে এখানে এলো কতটা ডিগ্রি ঘুরলো একদম সহজভাবে বলতে গেলে এইভাবে ভাবতে পারো তোমরা মনে করো এটা একটা সার্কেল তো আমরা সার্কেলকে যদি এইভাবে চারটি খণ্ডে ভাগ করি এখানেও যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে এই এক একটা ভাগ কত 90 ডিগ্রি করে এক একটা 90 ডিগ্রি করে এক একটা 90 ডিগ্রি করে তাহলে এখান থেকে রোটেট হচ্ছে এতটা তার মানে 3 বার 90 3 নং 27 ডিগ্রি 270 ডিগ্রি 270 ডিগ্রি অপশন সি তে রয়েছে সব থেকে সহজ ভাবে বুঝতে হবে ঠিক আছে এইভাবে করলে আমরা সব থেকে তাড়াতাড়ি বুঝতে পেরে যাচ্ছি তাই না চলো নেক্সট প্রশ্ন রয়েছে 6 নম্বর প্রশ্ন ছক কাগজে একটি ছোট বর্গক্ষেত্র 4 বর্গ একক হলে ক্ষেত্রফল বিশিষ্ট যদি হয় তাহলে এই কাগজে আঁকা আয়তক্ষেত্রটির পরিধি কত হবে বুঝতে পারছো এই এক একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 4 বর্গ একক তার মানে এদের বাহু যদি a করে হয় তাহলে a স্কয়ার ইকুয়াল টু 4 তাহলে a সমান কত হচ্ছে রুট করলে হচ্ছে কত 2 তাহলে a যদি 2 হয় তার মানে প্রত্যেকটা সাইড হয়ে গেল 2 করে এটা 2 এটা 2 এখানে দেখতে পাচ্ছ একটু মোটা করে দেওয়া রয়েছে কিছুটা মার্ক করা রয়েছে এই যে এইভাবে এই অংশটার কি বলেছে পরিধি কত হবে তার মানে কতটা রয়েছে এদিকে 2 এদিকে 2 আবার এদিকে 2 এদিকে 2 এদিকে এদিকে তাহলে এটা একটা আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য 1 2 3 4 4 দুগুণ 8 ঠিক আছে আর প্রস্থ 1 2 2 দুগুণ 4 তাহলে আমাদের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ 8 যোগ 12 8 যোগ 4 12 ইনটু 2 মানে হচ্ছে 24 24 ঠিক আছে 24 সেন্টিমিটার 24 একক যেহেতু একক বলা রয়েছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 24 একক দেখো আরো একবার চেক করো ওই একটা দুটো তিনটে চারটে এক একটা দুই করে 4 2 গুণ 8 আর এদিকে একটা দুটো 2 2 গুণ 4 তাহলে 8 আর 4 12 12 2 গুণ 24 এটা হচ্ছে পেরিমিটার বা পরিসীমা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 24 আরো একটি কনসেপচুয়াল কোশ্চেন বলেছে আমি কোন কোন সংখ্যা সেন্ট্রাল টেস্ট 2019 এর প্রশ্ন আমি একটি দুই অঙ্কের জোড় সংখ্যা ঠিক আছে দুই অঙ্কের জোড় সংখ্যা আবার বলেছে আমি 3 4 এবং 6 এর সাধারণ গুণিতক তাহলে 3 4 এবং 6 এর সাধারণ গুণিতক তাহলে এদের সাধারণ গুণিতক কি হবে 3 4 এবং 6 এর সাধারণ গুণিতক অর্থাৎ LCM লিস্ট কমন মাল্টিপ্লায়ার কত হচ্ছে 4 3 আর 6 এদের সাধারণ গুণিতক হচ্ছে কত 12 হচ্ছে ওকে আমার মোট 9টি উৎপাদক রয়েছে আচ্ছা তাহলে এদের সাধারণ গুণিতক মানে 12 হবে এর এর আবার মাল্টিপল হতে পারে ঠিক আছে মনে করো এর গুণিতক হ্যাঁ এর গুণিতক কে কে হতে পারে এর গুণিতক 12 12 দুগুণ 24 হতে পারে 3 বার 36 হতে পারে 4 বার 48 এইভাবে চলতে থাকতে পারে 56 যেমন 12 এর গুণিতক নয় এটা ক্যান্সেল 24 হতে পারে 48 আবার 36 তিনটেই অপশনে রয়েছে কোনটা হবে তাহলে দেখো প্রথমে কি বলেছে আমি দুই অঙ্কের জোড় সংখ্যা তাহলে এখানে এটাও জোড় সংখ্যা এটাও এটাও জোড় সংখ্যা এবার এটা 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 আমার সাধারণ গুণিতক তাহলে সাধারণ গুণিতকের মধ্যে এটা এটা এটাই পড়ছে আমার মোট 9টি উৎপাদক আছে তার মানে আমাদের উৎপাদক চেক করতে হবে কোনটির 9টা উৎপাদক রয়েছে প্রথমে আমি যদি 36 নেই ভালো করে দেখো 36 নেই 36 কে ভাঙবো কত 4 নং 36 4 মানে 2 এর স্কয়ার 4 আর 4 নং 9 মানে 3 এর স্কয়ার 9 তাহলে এর উৎপাদকের সংখ্যা কত হচ্ছে দেখো বলেছিলাম পাওয়ারে যা থাকবে তাকে 2 1 বাড়িয়ে দেবে 2 রয়েছে 2 আর 1 3 ইনটু এর পাওয়ারে রয়েছে 2 2 আর 1 3 তাহলে 3 গুণন 3 মানে 9 দেখো 36 এর 9টা উৎপাদক রয়েছে 36 কিন্তু স্যাটিসফাই করে গেল আমাদের অ্যানসার কিন্তু 36 হবে প্রশ্ন হচ্ছে 48 এরও তো 9টা উৎপাদক থাকতে পারে চেক করতে হবে ইয়েস ডেফিনেটলি চেক করতে হবে 48 মানে কি হচ্ছে 4 12 48 বা 3 16 48 3 16 16 মানে 4 এর স্কয়ার 4 এর স্কয়ার মানে 2 এর পাওয়ার 4 মাথায় রাখবে 4 কে ভাঙতে হবে সব থেকে ছোট আকারে ভাঙতে হবে কিন্তু তাহলে 3 এর পাওয়ার 1 আর 2 এর পাওয়ার 4 তাহলে এখানে 1 থেকে 1 বাড়ালে 2 ইনটু 4 আর 1 বাড়ালে 5 5 দুগুণ 10 তাহলে এর উৎপাদক সংখ্যা কিন্তু 9টি হলো না তাহলে এটা ক্যান্সেল 24 এর উৎপাদক কতগুলো হবে
24 কে ভাঙো কত হচ্ছে 3 আটা 24, তাহলে 3 ইনটু 8 মানে 2 এর কিউব। দেখো তাহলে 1 মানে এখানে 2 বার 1 বারবে 2 ইনটু 3 থেকে 1 বেরে 4, 4 দুগুণ 8 টি উৎপাদক, তাহলে কোনোটারই 9 টি উৎপাদক নেই 36 ছাড়া। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? 36 হবে। ঠিক আছে, নিচের কোন গোষ্ঠীর সমস্ত ত্রিমাত্রিক আকার রয়েছে? নিচের কোন গোষ্ঠীর সমস্ত ত্রিমাত্রিক আকার রয়েছে এবং এটা এই বছরে আসা প্রশ্ন সেন্ট্রাল টেটে। তোমরা জানো সেন্ট্রাল টেটের পরীক্ষা কিন্তু এই বছরই হয়েছে অগস্ট মাসে এবং সেটা হয়েছে অফলাইন হয়েছে। ঠিক আছে, সেই প্রশ্ন টোটালি আমি তোমাদের একদিন ডিসকাস করে দেব। ঠিক আছে, ডিসকাস করে দেব, টোটালি ম্যাথস করাবো, টোটাল ইভিএস করাবো এবং টোটাল ম্যাথসের পেডাগজিও করাবো। ঠিক আছে, কথা দিলাম। তাহলে এখানে নিচের কোন গোষ্ঠীর সমস্ত ত্রিমাত্রিক আকার রয়েছে? দেখো ঘনক ত্রিমাত্রিক আকার, সমকোণী চৌপল, সমকোণী চৌপল মানে কি আয়ত ঘন, ডেফিনেটলি এটা থ্রি ডি মানে ত্রিমাত্রিক ছবি। গোলক মানে স্পেয়ার, এটা ত্রিমাত্রিক চোঙ, এটাও ত্রিমাত্রিক। তাহলে অপশান এই কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তো সেন্ট্রাল টেটে এইরকম সহজ প্রশ্ন থাকে জানো। ঠিক আছে, সেন্ট্রাল টেটের দেখো প্রশ্নই কিন্তু এটা তোলা হয়েছে। বাকিগুলো দেখো ঘনক তো হবে, আচ্ছা এটা আয়ত ঘন হতো হয়তো, যাই হোক। তাহলে এটাও রয়েছে অর্ধবৃত্ত, বৃত্ত কখনোই কিন্তু ত্রিমাত্রিক ছবি নয়, এটা টু ডাইমেনশনাল ফিগার। এখানেও বৃত্ত রয়েছে এটাও হবে না, এখানেও বৃত্ত রয়েছে এটাও হবে না। তাহলে আমাদের অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণ। আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য 90 সেমি এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর এত গুণ, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বের করতে বলেছে? আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য, দেখো এটা যদি একটা আয়তকার ক্ষেত্র হয় এর দৈর্ঘ্য 90 আর প্রস্থ কি বলেছে বর্গক্ষেত্রের বাহুর এত গুণ, তাহলে বর্গক্ষেত্র যদি এটা হয় তার একটা বাহু কত আমি ধরে নেব, নিচে যেটা থাকবে সেটাকে সবসময় ধরবে, তাহলে 3 ধরবে, তার সাথে একটা x ধরে নেবে। 3x যদি এটা হয় তাহলে 3x তার 2 এর 3 গুণ করো কত হচ্ছে, 3 দিয়ে কেটে দিলে 2x, তাহলে এই বাহুটা হয়ে গেল 2x। এবার আমাদের প্রশ্নে বলেছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ করো, 90 ইনটু 2x, এর ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে x² করো, 9 3x² মানে 9x² এর 4 গুণ করে দাও। ঠিক আছে, তাহলে 9 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 10, আর 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 2, 2 দিয়ে এটাকে কেটে দাও কত হচ্ছে 5। দেখো একটা x x কেটে যাচ্ছে, তাহলে x এর মান কত হচ্ছে 5। ঠিক আছে, x এর মান হয়ে যাচ্ছে 5, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? x যদি 5 হয় বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 3x, তাহলে 3 ইনটু 5, দ্যাট ইজ 3 5 কত হচ্ছে 15। ঠিক আছে, 3 5 15, অপশান ডি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো দেখো কত সহজে সলভ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে তোমাদের আশা করি কারো কোথাও ডাউট থাকার কথা নেই। যদি ভালো লাগে সেশনটি অবশ্যই প্রত্যেকে সেশনটিকে লাইক করবে, অবশ্যই সেশনটিকে লাইক করবে এবং প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রত্যেকে। ঠিক আছে, ইয়েস, নেক্সট কোশ্চেন। দেখো আমাদের প্যাটার্ন থেকে একটা প্রশ্ন 100% থাকবে। ঠিক আছে, যেভাবেই থাকুক সেটা নাম্বার দিয়ে থাকুক বা এইভাবেই থাকুক, ওকে। তো এখানে রয়েছে আমাদের কি এই প্যাটার্নটি খুঁজে বের করো এবং শ্রেণীটির 11তম ছবির যে গঠন হবে সেখানে কতগুলো কাঠি প্রয়োজন হবে সেটা, ওকে। তাহলে 11তম এই ধরনের প্রশ্ন দেখো, প্রথমে এটা 1 নম্বর ফিগার, এটা 2 নম্বর ফিগার, এটা 3 নম্বর ফিগার, এইরকমই 11 নম্বর ফিগারে কতগুলো এরকম কাঠি প্রয়োজন হবে। তো এই ধরনের প্রশ্ন করার সময় খুব সহজ পদ্ধতি আমি তোমাদের শিখিয়ে দিই। প্রথমে এটা কাউন্ট করো, 1 2 3 4 5 6, কারণ এটা ষড়ভুজ রয়েছে, আর এখানে দেখো ষড়ভুজ, আর এখানে 1 2 3 4 5 বাড়লো। ঠিক আছে, তার মানে এখানে ডিফারেন্স কত? 5-এর ডিফারেন্স, পরেরটাও ডিফারেন্স, 5-এর ডিফারেন্স। সবসময় যেটা ডিফারেন্স সেটাকে লিখবে এখানে, ইনটু করবে n প্লাস কত করলে এখানে 6 মিলবে, প্রথমটা মিলাবে 1, n এর মান যদি 1 নিই আমি তাহলে 5 1 5 + 1 = 6 হয়ে যাচ্ছে, n এর মান 2 নিলে 5 2 10, আর 1 11 হচ্ছে, দেখো এটা 11টা রয়েছে, তাহলে মিলে গেল আমাদের কিন্তু যেটা ধরেছি আমরা, তাহলে এটা হচ্ছে সাধারণ বা এটা হচ্ছে সাধারণ রাশি এটা। ঠিক আছে, 5n + 1, ওকে, এখানে তুমি n এর মান যত পুট করবে পরেরটা বেরোবে, তাহলে n এর মান 3 পুট করলে এটা বেরোবে, আর n এর মান 11 পুট করলে আমাদের যেটা অ্যান্সার চেয়েছে সেটা বেরোবে, ওকে। তার মানে 5 ইনটু 11 + 1, তাহলে কত হচ্ছে 55 + 1 মানে হচ্ছে 56, 56।
ঠিক আছে দেখো খুবই সুন্দর প্রশ্ন রয়েছে 11 নম্বর ওকে 11 নম্বর প্রশ্ন রয়েছে কি আমাদের বিবেচনা অনুরূপ কোণের ধারণার জন্য আমাদের বিবেচনার প্রয়োজন কোনটি WB টেট 2022 এর প্রশ্ন এটা আচ্ছা এটা প্রশ্ন আমরা যাব তার আগে প্রত্যেককে বলবো যে এই মুহূর্তে তোমাদের হাতে সময় কম রয়েছে মাত্র 2 মাস সময় রয়েছে 2 মাস থেকে আড়াই মাস সময় এই সময়টুকুর মধ্যে তোমরা বাড়িতে প্রচুর স্টাডি করতে পারবে কিন্তু ম্যাথস এমন একটা জায়গা রয়েছে যে জায়গায় কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ তোমাদের প্রাথমিক টেটে যে প্রশ্ন হয় সেখানে পুরো কনসেপচুয়াল কোশ্চেন হয় ঠিক আছে তো বাড়িতে তোমরা প্র্যাকটিস তো করছোই তার সাথে যদি তোমরা কোনো ভালো গাইডেন্স পেয়ে যাও তাহলে তোমাদের ম্যাথসে 30-তে 30 পেতে কেউ আটকাতে পারবে না ঠিক আছে মিনিমাম তো তোমরা 27 প্লাস পাবেই পাবে ওকে তো সেই রকমই কিন্তু বেসিক কনসেপ্টের উপরে সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস এবং পেডাগজির উপরে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি লাইভ ক্লাস পাবে রেকর্ড ক্লাস ডাউট ক্লিয়ারিং সেশন অনলাইন মক টেস্ট ক্লাস নোটও থাকবে এবং পিডিএফ সবই পেয়ে যাবে তোমরা এখানে এবং তোমাদেরকে বলে দিই যে অনেক কোর্স তোমরা দেখতে পারো যে সবগুলো মিলিয়ে হয়তো অনেক মিনিমাম রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে বাট একটা কথা মাথায় রাখবে যে পার্টিকুলার কোনো সাবজেক্ট পড়ানোর কিন্তু সব থেকে যেটা ভালো আর কি কন্টেন্ট দেওয়া যেতে পারে সেটা সেই স্যারই দিতে পারবে যে স্যার অ্যাকচুয়ালি সেই সাবজেক্ট পড়ান তবেই কিন্তু তার পক্ষে পেডাগজি করানো সম্ভব ঠিক আছে শুধুমাত্র কিন্তু কোর্স সেল করার জন্য ম্যাথসের বা পেডাগজির যদি কেউ এনে থাকে বা সমস্তগুলো একসাথে কেউ এনে থাকে মাথায় রাখবে ঠিক আছে সেখানে বেটার কন্টেন্ট কখনোই পাবে না তো সেই জন্য আমি তোমাদের জন্য দেখো আমি শুধু ম্যাথসটা এনেছি কেন আমি আমি ম্যাথস পড়াতে পারবো তোমাদেরকে এমন নয় যে আমি তোমাদের ইংলিশ পড়াতে পারবো হ্যাঁ ভালো খবর রয়েছে ইংলিশ কথা মনে পড়লো ইংলিশের ক্লাস তোমাদের 25 তারিখ থেকে শুরু হচ্ছে ম্যাম করাবেন অত্যন্ত আমি ভালো একজন ম্যাম কিন্তু রয়েছেন যিনি গতবার কিন্তু ইংলিশ করিয়েছিলেন এবারও আমি অনেক রিকোয়েস্ট করে তাকে কিন্তু ম্যানেজ করেছি তোমাদের জন্য ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে ম্যাম করাবেন তোমাদের ইংলিশ ওকে তো অবশ্যই এখানে জয়েন করতে পারো 999 এর পরিবর্তে এখন 699 রয়েছে 3 মাসে বাজিমাত করতে হলে অবশ্যই এই কোর্সে তোমরা জয়েন করতে পারো এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা প্রত্যেকে ইনস্টল করে নেবে ওকে অনুরূপ কোণের ধারণার জন্য আমাদের বিবেচনার প্রয়োজন WB টেট 2022 আশা প্রশ্ন এই প্রশ্নটা দারুণ প্রশ্ন ছিল এখান থেকে অনেকেরই কনফিউশন ছিল এবং অনেকে কিন্তু রেসও করেছিল এটা নিয়ে যে এই প্রশ্নের হয়তো উত্তর ভুল রয়েছে বাট আমরা যদি ক্লাস 8 এর আমি তোমাদেরকে কিছু ডকুমেন্টস তখন দিয়েছিলাম ক্লাস 8 এর ছবি তুলে দিয়েছিলাম যেখানে পরিষ্কার করে বলা রয়েছে যে একান্তর কোণ ঠিক আছে এখানে যেটা বলেছে অনুরূপ কোণ অনুরূপ কোণের ধারণার জন্য আমাদের সর্বদাই আমাদের ধারণা ছিল যে অনুরূপ মানেই সমান্তরাল বাহু দুটো রেখা বা রেখাংশ থাকবে এবং একটা ছেদক থাকবে এই ধারণা কিন্তু আমাদের ইনিশিয়ালি ভুল ঠিক আছে সেই কারণে আমরা ক্লাস 8 এর বইটাকে ফলো করতে পারি সেখানে পরিষ্কার করে বলা রয়েছে যে সমান সবসময় সমান্তরাল বাহু নয় দুটো অসমান্তরাল বাহু এবং একটা ছেদক যদি থাকে তারাও কিন্তু অনুরূপ কোণ তৈরি করতে পারে সেক্ষেত্রে অনুরূপ কোণের মান সমান হবে না তার মানে আমাদের ক্লাস 8 এর বইগুলোও পড়তে হবে ঠিক আছে তো এখানে প্রশ্নটা রয়েছে শুধুমাত্র এক জোড়া পরস্পর সমান্তরাল সরলরেখা আমাদের প্রয়োজন সমান্তরাল সরলরেখা প্রয়োজন কখনোই নয় শুধু এক জোড়া সমান্তরাল সরলরেখা থাকলে কিন্তু আমরা অনুরূপ কোণ বিবেচনা করতে পারবো না এক জোড়া পরস্পর সমান্তরাল সরলরেখা এবং একটি ছেদক মোস্ট অফ 95% ক্যান্ডিডেট আমরা এখানে ভোট করেছিলাম যে এটা সঠিক উত্তর বাট আমরা ফাইনালি কিন্তু দেখলাম যে না এটা সঠিক উত্তর নয় ঠিক আছে তো সেই কারণে আমাদের আরও ভালো করে পড়াশোনা করতে হবে স্টাডি করতে হবে সমস্ত কিছু দেখে শুনে ওকে তাহলে এক জোড়া পরস্পর সমান্তরাল সরলরেখা এবং সাধারণ ছেদক সেটা একটা পার্টিকুলার কেস হয়ে যাচ্ছে একটা পার্টিকুলার কেস যে সমান্তরাল যখন হচ্ছে বাট আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন এক জোড়া সমতলিক রেখা যারা সমান্তরাল হতে পারে বা নাও হতে পারে ঠিক আছে কিন্তু যখন একটা ছেদক ছেদ করবে এই কোণগুলোকে বলবো আমরা অনুরূপ কোণ ওকে দেখো বলা রয়েছে যারা সমান্তরাল হতে পারে বা সমতলিক মানে অসমান্তরাল হতে পারে এবং একটি ছেদক তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি তো এইরকমই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নগুলো তোমরা আমার সেশনে পাবে ওকে এক জোড়া পরস্পর ছেদী সরলরেখা শুধু পরস্পর ছেদী সরলরেখা হলে হবে না সমতলিক সরলরেখা অর্থাৎ পরস্পর ছেদীও হতে পারে সমান্তরাল হতে পারে 12 নম্বর প্রশ্ন বলেছে দুটি সরলরেখা এ বি এবং সি ডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এ ও সি যদি 50 ডিগ্রি হয় এবং বি ও সি কত ডিগ্রি হবে ঠিক আছে এই দেখো এ বি এবং সি ডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে ঠিক আছে এ বি এবং
সিডি পরস্পর কি, এটা তাহলে এ নাম দিলাম, সরল রেখা বলেছে তাহলে সবসময় এগুলোকে ডিরেকশন দিতে হয়, বাট পরীক্ষায় যেহেতু আমরা করছি তাই এত সময় নষ্ট করতে যাব না আমরা, সরাসরি রেখা বা রেখাংশ নিয়ে এত মাথা ব্যথা করব না আমরা। এবং সিডি হচ্ছে এটা সিডি, তাহলে কি হচ্ছে এ এওসি 50, দেখো এওসি এটা ও নাম দাও, এওসি এটা হচ্ছে 50 ডিগ্রি, যেহেতু এরা হচ্ছে বিপরীত কোণ তৈরি করে, বিপরীত কোণ অলওয়েজ ইকুয়াল হবে, ঠিক আছে, এর বিপরীত দিকের কোণ এটাও 50 ডিগ্রি হবে। আমাদের বলেছে বিওসি কত, বিওসি কত, এই কোণটা কত হবে, যে কোনো দিক থেকে দেখো, আমরা যদি পুরো কোণটা দেখি, এটা একটা সরল রেখা, তাহলে সরল রেখার উপরে 180 ডিগ্রি কোণ তৈরি হবে, তার মধ্যে এইটুকু 50 দেওয়া রয়েছে, তাহলে এই কোণটা কত হবে, 180 - 50, তাই তো, অর্থাৎ কত হচ্ছে 130 ডিগ্রি, ঠিক আছে, 130 ডিগ্রি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, একদম সহজভাবে আমরা সলভ করে ফেললাম 130 ডিগ্রি। 13 নম্বর প্রশ্ন কি রয়েছে, খুবই সুন্দর প্রশ্ন রয়েছে, সেন্ট্রাল টেট 2019-এ আসা প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন, সমস্ত মৌলিক সংখ্যায় বিজোড় সংখ্যা, মাত্র 5টি একক অঙ্কের মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যার সংখ্যা অসীম এবং একটি মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক থাকে, এখানে সবগুলোর মধ্যে কোনটা সত্য, ঠিক আছে, তাহলে 1 নম্বরটা দেখো, সমস্ত মৌলিক সংখ্যায় বিজোড় সংখ্যা, কে বলেছে ভাই, আমরা যদি মৌলিক সংখ্যা 2-এর কথা বলি, 2 তো বিজোড় সংখ্যা নয়, তাহলে প্রথম অপশনটা ক্যান্সেল, দেখো 1 কোথায় কোথায় রয়েছে সেগুলোকে কেটে দাও, 1 এখানে রয়েছে ক্যান্সেল, আর কোথাও 1 নেই, যাই হোক, মাত্র 5টি একক অঙ্কের মৌলিক সংখ্যা থাকে, আমরা একটু আগেই দেখলাম একক অঙ্কের মৌলিক সংখ্যা 4টি, 2, 3, 5 এবং 7, তাহলে অপশন 2টাও, এটা কিন্তু 2 নম্বরটা ভুল, তাহলে 2 কোথায় রয়েছে, এখানে 2 রয়েছে কেটে দিলাম, এটাও 2 রয়েছে কেটে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল অপশন বি, ঠিক আছে, 3 এবং 4 সত্য, চেক না করলেও চলবে, ঠিক আছে, তবুও একবার দেখে নাও কি রয়েছে, মৌলিক সংখ্যার সংখ্যা অসীম, ডেফিনেটলি মৌলিক সংখ্যা প্রচুর রয়েছে, অসীম সংখ্যায় মৌলিক সংখ্যা রয়েছে, তাহলে এটা সত্য, ঠিক আছে, এবং 4 নম্বর বলেছে একটি মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক থাকে, ডেফিনেটলি ট্রু, একটা মৌলিক সংখ্যার 2টো পৃথক উৎপাদক থাকবে, তাহলে 3 আর 4 সত্য। 14 নম্বর কি বলেছে, 2টি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দ্বয়ের পরিমাপের সমষ্টি হলো কত হবে, আমি দেখো দারুণ প্রশ্ন এটা এবং সব থেকে সহজভাবে দেখাচ্ছি, 2টি সমান্তরাল সরলরেখা বলেছে, ওকে, এবং তারা কি করেছে, একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ মানে ভেতরের কোণগুলো, এই একটা আর এই একটা, এদের যোগফল কত হবে, এদের যোগফল বের করার জন্য একদম সহজ পদ্ধতি আমি তোমাদের বলি, মনে করো যেহেতু সমান্তরাল রয়েছে তো, তাহলে এই যে কোণ দুটো, এরা অনুরূপ কোণ এবং এরা কি হবে, সমান হবে, সমান্তরাল থাকলে সমান হবে, ঠিক আছে, তাহলে এটা এক্স হলে এটাও এক্স, আর এই টোটালটা কত, এই টোটালটা হচ্ছে 180, তাই না, কারণ সরল কোণ, তাহলে এটাকে যদি আমি এক্স ধরি তাহলে এটাও এক্স, আর এই টোটালটা হচ্ছে 180, তাহলে এই ভেতরের এইটুকু অংশ কত হবে, দেখো তাহলে এই পুরোটা যদি আমার 180 হয়, এইটুকু মনে করো এক্স, আর এই পুরোটা 180, তাহলে এইটুকু কত হবে, 180 থেকে এক্স মাইনাস, তাই তো, তাহলে এবার ভেতরে এইটুকু অংশের যোগফল কত হবে, এইটা প্লাস এক্স, এক্স কেটে যাবে শুধু 180 ডিগ্রি, খুব সুন্দর প্রশ্ন, মানে 2 সমকোণ, ঠিক আছে, অপশন বি 2 সমকোণ হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা, নিচের কোন বিবৃতিটি সত্য, নিচের কোন বিবৃতিটি সত্য, 3টি বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা, ভালো করে খেয়াল করো, 3টি বিজোড় সংখ্যার, এই ধরনের প্রশ্ন করার সময় কি করবে তোমরা আমি তোমাদেরকে বলে দিই, এই ধরনের প্রশ্ন করার সময় যা বলেছে সেগুলো ধরে নাও, ঠিক আছে, একদম ছোট ছোট করে নিজের মতো করে, 3টি বিজোড় সংখ্যার গুণফল করো, যা বলেছে 3টি বিজোড় সংখ্যা, 2 একটা, বিজোড় সংখ্যা 3 একটা, 5 একটা আর 7 একটা, এদের গুণফল কত হচ্ছে, 3, 5, 15, 7, 15, 105, বলেছে কি একটি জোড় সংখ্যা, এটা কি জোড় সংখ্যা না, তাহলে প্রথমটা ক্যান্সেল। 2 নম্বর বলেছে কি, একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যার পার্থক্য একটি জোড় সংখ্যা, দেখো একটি জোড় সংখ্যা নাও 8 নিলাম, একটি বিজোড় সংখ্যা নাও কত নিলাম 7 নিলাম, এদের পার্থক্য কত 1, তাহলে পার্থক্য জোড় সংখ্যা বলেছে, 1 তো জোড় সংখ্যা নয় বিজোড় সংখ্যা, তাহলে কিন্তু বি হলো না ভুল, এরকম ছোট ছোট এক্সাম্পল ধরে নেবে, 2টি বিজোড় সংখ্যা এবং একটি জোড় সংখ্যার সমষ্টি একটি জোড় সংখ্যা, 2টি বিজোড় সংখ্যা ধরে নাও, কত ধরবো, মনে করো 5 ধরলাম একটা আর 7 ধরলাম, 2টি বিজোড় সংখ্যা এবং একটি জোড় সংখ্যার সমষ্টি, এটা যোগ করো, আর একটা জোড় সংখ্যা ধরে নাও 2, তাহলে এদের সমষ্টি কত হচ্ছে, 7, 5, 12 আর 2
কত হচ্ছে 14, কি বলেছে একটি জোড় সংখ্যা, তাহলে মিলে যাচ্ছে। যদি মনে হয় যে আরো একবার চেক করে নিই তো তাহলে হচ্ছে কি না, আর একবার ধরলাম 3 ধরলাম আর 5 ধরলাম, যোগ 4 নিলাম, দেখো 5 3 8 আর 4 12 এটাও জোড় হচ্ছে, তাহলে ডেফিনেটলি ট্রু, অপশন সি হচ্ছে কারেক্ট। ডি নম্বরটা একবার চেক করে নাও, তিনটি জোড় সংখ্যার যোগফল একটি বিজোড় সংখ্যা, তিনটি জোড় সংখ্যার যোগফল তো জোড়ই হবে, তাহলে এটাও ভুল, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, ঠিক আছে, সেন্টার প্লেটে আসা প্রশ্ন এটা, কি বলেছে 4 3 2 1কে 4 দ্বারা এবং এতকে 3 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগশেষের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, তাহলে প্রথমে কি হচ্ছে 4 3 2 1কে ভাগ করছি আমরা 4 দ্বারা, দেখো 4 1কে 4, নেক্সট 3 নামিয়ে নাও, যাচ্ছে না, 4 8 32 আর পড়ে থাকলো 1, এটা হচ্ছে ভাগশেষ। এবার 1 2 3 4কে 3 দিয়ে যদি ভাগ করি আমরা কত হচ্ছে 3 4 12, তারপরে 3 নামলো, 3 1কে 3, আর 4 নামলো, 3 1কে 3, পড়ে থাকলো 1, তাহলে ভাগশেষ 1 আর এখানে হচ্ছে 1, এই দুটো যোগফল কত হচ্ছে ভাগশেষের 2 হচ্ছে, তাহলে 2 কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি ভাগফল কত হবে, ভাগফল হবে 1, ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, বুঝতে পারলে সকলে। দেখো 17 নম্বর প্রশ্ন কি বলেছে, খুব সুন্দর প্রশ্ন, এ বি সংখ্যা জোড়টি পরস্পর মৌলিক হবে, হলে এ এবং বি সর্বদাই মৌলিক হবে, আচ্ছা এখানে এটা একটু এগুলো স্মল এ হবে, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি এই সংখ্যাটার কথা বলেছে যেটা প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে, অর্থাৎ এ এবং বি সংখ্যাটা যদি মৌলিক হয় পরস্পর, তাহলে এ আর বি দুটোই সর্বদা মৌলিক হবে। দেখো মনে করো আমার কাছে রয়েছে 2 আর কত নেব 9 বা 4 আর 9 নিলাম, 4 আর 9 কি পরস্পর মৌলিক সংখ্যা, কারণ এদের গসাগু কত, গসাগু 1, তাহলে এরা কি পরস্পর মৌলিক, তাহলে এরা যদি পরস্পর মৌলিক হয় এখান থেকে তো পরিষ্কার 4 নিজেও মৌলিক নয়, 9 নিজেও মৌলিক নয়, তাহলে এ বি উভয় মৌলিক হবে, এটা কখনোই নয়, এ ও বি কমপক্ষে একটি মৌলিক হতে হবে, কে বলেছে একটি মৌলিক হতেই হবে, আমরা নিয়েছি দুটোই মৌলিক নয় কিন্তু আমাদের দুটো পরস্পর মৌলিক তো হচ্ছেই, তাহলে অপশন বি ও ভুল, এ এবং বি কোনোটি মৌলিক নাও হতে পারে, ডেফিনেটলি ট্রু, কোনোটি মৌলিক নাও হতে পারে তাহলেও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হতেই পারে, ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরকম কিন্তু এক্সাম্পল দিয়ে আমরা মাথায় রাখবো, তাহলে বেশি দিন কিন্তু মনে থাকবে, ঠিক আছে, যারা সেশনটি দেখছো প্রত্যেককে বলবো সেশনটি লাইক করবে এবং অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। একটি সংখ্যা 100 এর অর্ধেক থেকে বড়, সেন্ট্রাল টেটের প্রশ্ন 2021 জানুয়ারি, একটি সংখ্যা 100 অর্ধেক থেকে বড়, 100 এর অর্ধেক মানে 50, তাহলে 50 থেকে বড় মানে 50+, এটি আবার 6 দশকের বেশি, 6 দশক মানে 6 দশে 60, 60-এরও বেশি, তাহলে 60+, আবার 8 দশকের কম, আচ্ছা 8 দশক মানে 80, 80-এর থেকে ছোট আর 60-এর থেকে বড়, এটি অস্ত্রের যোগফল হলো, এর অঙ্কের হবে, হ্যাঁ আচ্ছা আমি একটু ঠিক করে দিচ্ছি এখানে, তাহলে এর অঙ্কের যোগফলগুলো কত হচ্ছে, এর অঙ্কের যোগফল বলেছে 9, প্রশ্নটা একটু মিস্টেক আছে এখানে, আমি একটু কারেকশন করে দিচ্ছি, এর অঙ্কের যোগফল হলো 9 হবে, হ্যাঁ একটু মিস্টেক আছে, সরি ভাই, দেখো অঙ্কের যোগফল 9, দশকের অঙ্কটি এককের, এবার একদম ঠিকঠাক রয়েছে, দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, ওকে, তার মানে কি এদের অঙ্কদ্বয় যোগফল আবার 9, দেখো প্রথমে 60-এর থেকে বেশি, 80-এর কম, এটা ক্যান্সেল, 80-এর কম এটা ক্যান্সেল, 72 হতে পারে, 63 হতে পারে, বলেছে কি দুটোর অঙ্কের যোগফল 9, দেখো এটাও 9 এটাও 9, কিন্তু দশকের অঙ্কটি এককের দ্বিগুণ, দশকের অঙ্ক এককের দ্বিগুণ, 3 দুগুণ 6, এখানে 2 দিয়ে 3 দুগুণ 6 নেই,
তাহলে অপশন সিও ক্যান্সেল পড়ে থাকলো 4 নম্বর 63 ঠিক আছে নেক্সট একজন শিক্ষার্থীকে কোন সংখ্যার 2/3/2 গুণ নির্ণয় করতে বলা হলো সে ওই সংখ্যাটিকে 3/2 তে ভাগ করে ফেলেছে তাহলে উত্তর সঠিক উত্তর থেকে 10 কম পায় সংখ্যাটি কত মনে করো সংখ্যাটি আমি ধরলাম 1 ইউনিট তাহলে এর সাথে অ্যাকচুয়ালি করতে বলা হয়েছিল 3/2 কিন্তু সে কি করেছে 1 কে 3/2 দিয়ে ভাগ করে ফেলেছে ভাগ মানে উল্টে যাবে 2/3 ঠিক আছে তাহলে এই ডিফারেন্স দেখো 3 1 কে 3/2 মাইনাস এখানে 2/3 এদের ডিফারেন্স কত হচ্ছে 3 দুগুণ 6 3 3 কে 9 আর 2 দুগুণ 4 মানে 5 তাহলে এই ডিফারেন্সটা মানে 10 বলেছে তাহলে 1 মানে কত হচ্ছে দেখো 5 দিয়ে 5 দুগুণ 10 6 দুগুণ 12 তাহলে 1 মানে 12 আমরা ধরেছিলাম 1 হচ্ছে সেই সংখ্যাটি যেটা যেটার সাথে গুণ করতে বলা আছে ঠিক আছে মিনা বাজারে গিয়ে এত কেজি আপেল কেনে এবং 75 টাকা কেজি দরে শুকনো ফল কেনে হাফ কেজি প্রত্যেক কেজি শুকনো ফলের ওজন হচ্ছে 115 টাকা প্রতি কেজি 200 টাকা নিয়ে বাজারে গেলে মিনার কাছে কত টাকা থাকবে আচ্ছা 1.5 কেজি আপেল প্রত্যেক কেজির দাম 75 টাকা এইভাবে হিসেব করো ভেঙে ভেঙে যে 1 কেজি আর হাফ কেজি 1 কেজির দাম তো 75 টাকা আর বাকি হাফ কেজির দাম অর্ধেক 75 এর অর্ধেক কত 37.5 এইভাবে করো তাহলে হয়ে যাবে মুখে মুখে হাফ কেজি কিনেছে শুকনো ফল যার দাম 115 টাকা কেজি তাহলে দেখো হাফ কেজি কিনেছে পুরো 1 কেজি কিনলে 115 হতো তাহলে হাফ কেজি তাহলে এর অর্ধেক 115 এর অর্ধেক কত 100 এর অর্ধেক কত 50 আর 15 এর অর্ধেক 7.5 মানে 57.5 যোগ করো 5 5 10 0 হাতে 1 7 7 14 1 15 আর 5 20 0 হাতে 2 5 3 8 2 10 আর 7 17 তাহলে 170 টাকা সে বাজার করলো ফল কিনলো 200 টাকা যদি নিয়ে যায় তার কাছে আর কত পড়ে থাকবে ডিফারেন্স হচ্ছে 30 তাহলে 30 টাকা তার কাছে কিন্তু পড়ে থাকবে ঠিক আছে 30 টাকা তার কাছে পড়ে থাকবে দেখো আজকের আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি এটা এবং আগের দিনের বাড়ির কাজ যেটা দেওয়া ছিল সেটার অ্যানসার কত হবে সেটা আমি তোমাদেরকে অবশ্যই এখনই কিন্তু বলে দেবো তাহলে এটার অ্যানসার প্রত্যেকে কমেন্ট করে জানাও এবং তার সাথে বলবো এই পুরো পিডিএফটা তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশনে পিন করা থাকবে প্রত্যেকে অবশ্যই কমেন্ট সেকশন থেকে জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা পেতে আগের সমস্ত পিডিএফ আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এটার অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে আগের দিনে দেখো প্রশ্ন ছিল 22/7 এর দশমিক বিস্তার প্রথমে বলি 22/7 এর দশমিক বিস্তার কি হবে এটা যেহেতু মূলদ সংখ্যা তাহলে মূলদ সংখ্যা দশমিক বিস্তার হয় সসীম হবে বা আবৃত হবে তাহলে এটা কি হয়ে যাবে আবৃত কেন কারণ 22/7 এর মান হচ্ছে 3.142857 এটা লিখতে থাকলে এরকমই আসতে থাকবে 142857 ঠিক আছে এইভাবে আসতেই থাকবে তার মানে এইটুকু টার্ম কিন্তু বারবার রিপিট হয় যারা রিপিট হয় তাদেরকে আমরা আবৃত্ত দশমিক বলি তাহলে সেই কারণে এটা কিন্তু আবৃত্ত দশমিক অনেকে আবৃত্ত করেছে কিছু জন অসীমও করেছে কিন্তু আমাদের অ্যান্সার হবে আবৃত্ত দশমিক ঠিক আছে তাহলে আজকের যেটা প্রশ্ন তোমাদের জন্য থাকলো সেটা কমেন্ট করে প্রত্যেকে অ্যান্সার লিখবে কমেন্ট সেকশনে দেখা হবে আগামীকাল ঠিক 8:30 মিনিটে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ